ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. كويت كيما ابو عبد الرحمن بحي جند

সুরা হাজির চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যাতে তারা আল্লাহর দিয়া চতুষ্পদ যন্ত্রগুলিতে জবে করার সময় আল্লাহর নাম উচ্চারণ করতে পারে এই চতুষ্পদ যন্ত্র বলতে কি বুঝায় চতুষ্পদ যন্ত্র বলতে এখানে উঠ গরু মহিষ যেটাকে যদি গরু থাকে তাহলে মহিষ দেওয়া যাবে না আর যদি গরু কোথাও পাওয়া যাচ্ছে না তাহলে মহিষ ওর পরিবর্তে মহিষ থাকে সেটাও বৈধ হবে এরপরে দুম্বা ছাগল ভেড়া যেটা আছে তা সারা অন্য কোন আর পশু দিয়ে কুরবানি করা বৈধ নয় যেমন যদি ঘোড়া গাধা এগুলো দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না এই কুরবানি করা সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আরো এক আয়াতে বলছেন ওয়াল বুdna যাআলনাহা লাকুম মিন শাআইর আর আমি উটকে তোমাদের জন্য আল্লাহর একটা বিশেষ অন্যতম একটা নিদর্শন করেছে যেটা এই সূরাতেই 36 নম্বর আয়াতে রয়েছে আর এর আদেশটা আল্লাহ বলছেন এর আপনার প্রবেশ্যন এবং কোরবানি করুন পশু পশু কিরকম হওয়া উচিত সেটা আল্লার কাছে যখন আপনি কোনো জিনিস বেশ করবেন যখন সেটা মোটা তাজা সুন্দর হৃষ্ট পিষ্ট এবং নিখুত হওয়া উচিত কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে যেই পশুগুলির কথা বললাম যে উট গরু গরু দুমবা ছাগল ভেড়া ভেড়া এইগুলি দিয়েই কোরবানি করা যাবে আর যেগুলি দিয়ে যাবে না সেটা হলো ঘোড়া গাধা যেটা বললাম এবং যে সমস্ত পশু যেগুলি পশুর মধ্যে অ্যাক্সিডেন্টের পশু আছে যেগুলো খুব মানে ধ্রুপাল এমন এমন খিনো যেটা বলার অপেক্ষা রাখে না অথবা ঘোড়া ল্যাংড়া এ সম্পর্কে তিরমিজিতে একটা হাদিস বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করেছেন যে আরবাআতুল লা তুজজি চার প্রকার পশু দিয়ে কুরবানি করা

আর এমন শুকনা পশু যা ভিতরে চর্বি মজ্জা কিছুই নাই এরকম এরকম পশু দিয়ে কোরবানি করা চলবে না তবে আমরা আরষ্টপৃষ্ট সুন্দর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাহা কাবশাইন আমলাহাইন اقরাইন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা সাদা কালো রঙের ভিতরে এরকম মোটা তাজার রঙের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তিনি এই পশু কুরবানি করেছিলেন এবং তিনি এটা ঈদের সালাত থেকে আসার পরেই তা কুরবানি করেছিলেন যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে এটা করবে তার এটা কুরবানি হবে না কোরবানি করবেন নিজে খাবেন যে খাবেন আত্মীয় স্বজন তাদেরকে দেবেন গরিব মানুষ তাদের হাতের ওখানে রয়েছে এদের দিন এবং এরপরে আরো তিন দিন কোরবানি করা চলবে চলবে এবং এই কোরবানির গোষ্ঠ বন্টন করার ক্ষেত্রে যেটা আল্লাহর সেখান থেকে এবং যারা দুঃখ অভাবগ্রস্ত তাদেরকে আহার করা এমন করে এমন করে আর একটি আয়াতে আল্লাহ বলছেন যে চায় এবং যারা চায় না তাদেরকে আত্মীয় স্বজনকে আপনি উপহার হিসাবে দিতে পারেন নিজেরা নিজেরা খাবেন এবং গরিব মানুষকে সদকা হিসাবে দিতে পারেন হাজার সব